বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলাম যে সাম্যবাদী আদর্শে বিশ্বাসী ছিলেন তা তার লেখনীতে তুলে ধরেছেন দরহ চেতনার পাশাপাশি আশাবাদ দেশপ্রেম সব ধরনের বঞ্চনা শোষণের বিরুদ্ধে তীব্র ঘৃণা ব্যক্ত করা সাম্রাজ্যবাদী চিন্তা চেতনার তীব্র বিরোধিতা করা জনমানুষের উপর সমাজের উপরতলার মানুষের পরিচালিত সব অন্যায় থেকে মুক্তি কামনা ইত্যাদির জনহিত করা চেতনার পক্ষে কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য দর্শন স্বতন্ত্র বৈশিষ্ট্য আসীন তিনি যে একজন প্রকৃত সাম্যবাদী কবি ছিলেন তার প্রতিফলন আমরা তার কবিতা ও গানে দেখতে পাই কবির মন ছিল অত্যন্ত কোমল মানুষের সামান্যতম দুঃখ কষ্ট তার হৃদয়ের বেদনা রেখাপাত করে গেছে যা আমরা কবির লেখা পাঠ করলে সহজেই অনুধাবন করতে পারি চরম দরিদ্রতা তাকে কষাঘাতে নিষ্পেষিত করেছে বলেই কি তিনি নিজেকে এই ঘুনে ধরা সমাজ থেকে মুক্তির আহ্বান জানিয়েছেন এই রকম প্রশ্ন অনেকে করে থাকেন হয়তো বা তাই তা না হলে তিনি তার কবিতায় কি সহজেই এভাবে সমাজের কুরুমজুদের নিয়ে তাদের উপর নির্যাতনের যে রেখাচিত্র তুলে ধরেছেন তাকে তিনি করতে পারতেন হয়তো পারতেন অথবা পারতেন না পৃথিবীতে কালে কালে সুযোগ সন্ধানী লোভী আর অমানবিক কিছু মানুষের আবির্ভাব ঘটেছে এবং ঘটে আসছে তাদের কারণে বারবার মানবতা সংকটের মুখে পড়ে তারপরেও কিছু মানুষ জীবনকে সমাজকে আপন আয়নায় দেখেছেন আর ছবির মতো করে তুলে এনেছেন তার একের পর এক কাজের মাধ্যমে কৈশোরই নজরুল তার মধ্যে অসাম্প্রদায়িক মানসিকতার ভিত্তি গড়ে তোলে যা পরবর্তী সময়ে তাকে সাম্যবাদী হতে পথ মুসৃণ করে দেয় রানীগঞ্জের নজরুলের শৈলেন্দ্র কুমার ঘোষ নামে একজন প্রিয় বন্ধু ইসলাম মুসলমান মুখোপাধ্যায় হিন্দু ব্রাহ্মণ আর শৈলেন্দ্র কুমার ঘোষ খ্রিস্টান তিন বন্ধু একসঙ্গে খেলাধুলা করতেন একসঙ্গে বেড়াতেন এই যে তিন ধর্মের তিন বন্ধু একত্র মেলামশার কারণেই নজরুলের ভিতরে সেই কৈশোর থেকে অসাম্প্রদায়িক চেতনা গড়ে উঠেছে পরবর্তী সময় তারই প্রতিফলন তাকে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করেছে দারিদ্রের কারণেই তিনি ব্রিটিশ পরিচালিত ঊনপঞ্চাশ নম্বর ব্যাঙ্গালু রেজিমেন্টের সৈনিক হিসেবে করাচি সেনানিবাসে ভারতীয় সেনাবাহিনীতে যোগ করেছিলেন তার সৈনিক জীবন তাকে মোর ঘুরিয়ে দেয় সেখানেই তিনি কাজের অবসরে বসে বসে কাব্যচর্চা শুরু করেন রুশ বিপ্লবের সময় সারা দুনিয়ায় যখন সর্বহারার জয় গান সমোচ্চরিত হতে থাকে ঠিক তখনই কবি নজরুলকেও তা নাড়া দিয়ে যায় দোল খায় তার মনেও আর তখন নজরুল লিখে ফেলেন সিন্ধু পারের সিংহধারে ধমকে আইনে ভাঙল আগল আর এই কবিতা দিয়েই নজরুল তার সাম্যবাদী আদর্শে জানান দেন বলেই ধরে নেওয়া হয় আমরা তার প্রথম প্রকাশিত এই কবিতার দিকে তাকালে দেখতে পাই তার মুক্তি কবিতাটি তার সাম্যবাদী চেতনার স্ফুরণ ঘটিয়েছে নজরুল তার মুক্তি কবিতাটি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির দপ্তরে পাঠান সেই সুবাদেই বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সংগঠক মুজাফফর আহমদের সঙ্গে তার যোগাযোগ ও পরিচয় হয় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে মুজাফর আহমদের পরামর্শে নজরুল সেনাবাহিনী চাকরি ছেড়ে দেন নজরুল কমরেড মুজাফর আহমেদের সহচর্যে এসে আরও বেশি সাম্যবাদী আদর্শ দিকে ঝুঁকে পড়েন তখন থেকে সাম্যবাদী চিন্তার প্রকাশ পুরোদমে ঘটে নজরুলের লেখায় নজরুল কর্তৃক প্রকাশিত ও পরিচালিত ধূমকেতু লাঙ্গল নবযুগ গণবাণী প্রভৃতি পত্রপত্রিকা হয়ে ওঠে সাম্যবাদী চিন্তার মুখপাত্র উনিশশো সালের বারোই আগস্ট নজরুলের একক চেষ্টায় প্রকাশিত হয় সাপ্তাহিক ধূমকেতু ধূমকেতু রাজনৈতিক কাগজ হিসেবে প্রকাশিত হতে থাকে নজরুলের এ কাগজটির নামকরণ করেন উনিশশো সালের পঁচিশ ডিসেম্বর মুজাফেদ আহমেদের লেবার স্বরাজ পার্টির মুখপাত্র হিসেবে সাপ্তাহিক লাঙ্গল পত্রিকাও তিনি প্রকাশ করেন কাজী নজরুল ইসলাম লাঙ্গল এর প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয় লাঙ্গল এর প্রথম সংখ্যাতে নজরুল সাম্যের গান নামের কবিতাটি লিখলেন তিনি বললেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশছে হিন্দু বুদ্ধ মুসলমান খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পারসি জৈন চালা বলে যাও আরও বন্ধু যা খুশি হও পিঠে কাজে মগজে যা খুশি পুতি ও কেতাব বউ পুরাণ পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপীঠ জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পরে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডসম মগজে হানিস শুন দোকানে এ পথে ফুটে তাজা ফুল কেন দর তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ গণবাণীতে নজরুল উনিশশো সালে মে দিবসে শ্রমজীবী আন্তর্জাতিক সঙ্গীত বা ইন্টারন্যাশনাল গানের বঙ্গানুবাদ করেন গানটি ফরাসি শ্রমিক কবি ইউজিন প্যাতীয়ের রচিত এই গানটি এখনও সারা বিশ্বের কমিউনিস্টরা তাদের দলীয় সঙ্গীত হিসেবে গিয়ে থাকেন নজুল অনুবাদটির নাম দিয়েছিলেন অন্তর্ন্যাশনাল সঙ্গীত সাম্যবাদী এক কবি পরবর্তী তিনি একের পর এক লেখেন শ্রমিকের গান লাল পতাকার গান ধিবরের গান ইত্যাদি শ্রমজীবীর অংশের মানুষের শ্রেণী চেতনার গান মার্কসীয় চেতনার গভীর প্রভাব বিস্তার করেছে নজরুলকে সাম্যবাদী সর্বহারা কবিতায় কিন্তু প্রকৃতপক্ষে আসলে কি এটা আমরা পরে বুঝতে পারবো আমার কৈফুয়ত কবিতায় প্রকাশ পেয়েছে মেহনতি মানুষের হৃদয়ের বেদনার কথা সাধারণ মানুষ ধর্মের অজুহাতে সামাজিক নিয়মের বেড়াজালের কারণে সমাজের উপরতলার মানুষের দ্বারাই বঞ্চিত নিগৃহীত ধর্মর ধ্বজাধারীদের মধ্যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে যে ধর্মের চর্চাও যেন সাধারণের জন্য নয় শুধু মোরল মূল্লা আর ধর্মের ছদ্মবেশী যার ধর্ম যেন বা তাদের ভিতরেই কুঠিগত থাকবে এই রকম কুক্ষিগত সেখানেই সমাজের সেই নীতি নির্ধারকদের প্রতি ক্ষুদ্র নজরুল বলেছেন শিহুরি ওঠো না শাস্ত্রবিদে করোনা কবির ভয় তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয় সকলের মাঝে প্রকাশ তাহার সকলের মাঝেই তিনি আমাদের দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি এটা তার ঈশ্বর কবিতা সাম্যবাদের ঈশ্বর কবিতার এই লাইনটা ছিল সাম্যবাদীরাই অসাম্প্রদায়িক তাই তো কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক মুহূর্ত প্রতীক তিনি মানুষ মানুষে কোনো ভেদাভেদ খুঁজে পাননি তার কাছে কোনো জাতপাত ছিল না সকল মানুষকে শুধু মানুষ পরিচয় তিনি দেখতে চেয়েছিলেন তাই তিনি কবিতায় বলেছেন এইভাবে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাসী সকল দেশের সকল ভাষার সকল জাতির কালজয় কবি সাহিত্যিক শিল্পীরাই ধর্মের চেয়ে মানবতাকে বড় এ চেতনাকে তারা সামনে নিয়ে নিজেদের মতো শিল্প সাধনা করে গেছেন বাঙালি কবিদের মধ্যে মধ্যযুগে যেমন চণ্ডীদাস বলেছিলেন সোনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এরপরে লালন বলেছেন মানুষ ধরো মানুষ ভজ মানুষ খোঁজ সোন বলি রে পাগল মন আর নজরুল আরও স্পষ্ট করে মানবতাবাদকে উর্ধে তুলে ধরেছেন পাশাপাশি ধর্মীয় সাম্য সমাজে রেখে সব ধর্মের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন অসাধারণ পঙ্গক্তিমালায় কারণ ১৯১৭ সালে সংগঠিত রুশ সমাজতান্ত্রিক বিপ্লব তাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল গোটা পৃথিবীর তিনি রূপকার্থে রণভূমি আখ্যান দিয়েছেন আর প্রতিটি ধর্মের অবতারদেরকে প্রতি যথার্থ সম্মান দেখিয়ে বলেছেন বিশ্বাসের যে জায়গা অর্থাৎ মানুষের হৃদয় হচ্ছে উত্তম জায়গা যেখান থেকে ধর্মচর্চার বিষয়টি নির্ধারিত হয় মুসলমানদের একমাস রোজার পর আনন্দের ঈদ ভিতর আসে মুসলমানদের ঘরে ঘরে সেখানে তিনি ঈদ মুবারক কবিতায় সাম্য বন্ধনের কথা বলেছেন তিনি বলেছেন শত জজনের কত মরুভূমি পরায়গো কত বালুচরে কত আখি ধারা ধরায় গো বরষের পর আসিল ঈদ বোকারের দ্বারে সৌদগত বহে রিজওয়ানার কণ্টক বনে আশ্বাস এনে গুলবাগের ঈদ অর্থ আনন্দ সবার জন্য খুশি এই ঈদ খুশি এই এই ঈদ শুধুই কি খুশি আর আনন্দের নাকি সাম্য মর্তির বন্ধন তা আমরা দেখতে পাই তার আরেকটি এই তা আমরা দেখতে পাই তার এ কবিতায় আজি ইসলামের ডঙ্কা ভারে জাহান নাই বড় ছোট মানুষ এক সমান রাজা প্রজা নয় কেহ নজুলের কবি চেতনায় যে সাম্যবাদী মূল্যবোধ প্রখরভাবে ক্রিয়াশীল ছিল তা হৃদয় বিষয়ে কবিতাগুলোতে প্রমাণ পাওয়া যায় ঈদ কি সকলের দুয়ারে সমানভাবে আসে ধনী গরিব ঈদে প্রকটভাবে ধরা পড়ে প্রতিদিন যাদের জীবনে না খাওয়া তাদের আবার ঈদ কিসের হয় এই কথাটাই তিনি বোঝাতে চেয়েছেন নজরুল তার সাম্যবাদী চেতনায় তুলে ধরেছেন এসব মানুষের জীবনের চলচ্চিত্র আবার তিনি নিঃসখ লেখার ছলে এগুলো বলেননি হানা দিয়েছেন আমাদের ধরা সমাজের ভোতা মগজে নজরুলদার বিভিন্ন কবিতা ইসলামী সাম্যবাদী চেতনাকে সার্বজনীন রূপ দেওয়ার চেষ্টা করেছেন নতুন চাঁদ কবিতায় আমরা সে বিষয়টি দেখতে পারি সামমে ও রাহে আলসনাহার স্নহার ডাকিবে ফের রহিবে না ধর্ম জাতির ভেদ রবে আত্মকলহ ক্লেদ নজরুল সাম্যবাদী চেতনায় মূর্ত প্রতীক ছিলেন বলেই তিনি লেখেন জীবনে যাদের হর রোজ রোজা খোদায় আসে না আসেনা মুমূর্ষু সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ নজরুলের অনেক কবিতায় সাম্যবাদের উচ্চকিত উচ্চারণ ধ্বনিত হয়েছে এর মধ্যে অন্যতম কবিতাগুলো হলো সাম্যবাদী সাম্য পলায় উল্লাস বিদ্রোহী কাণ্ডারি হুশিয়ার সর্বহারা কুলিমজুর সাম্যের গান মানুষ আনন্দময়ীর আগমনে কামাল পাশা আনোয়ার পাশা ভাঙার গান বন্দি বন্দনা রণভেরি আত্মশক্তি মরণ বরণ মরণ তারপরে বন্দনা গান আগমনী ধূমকেতু ধীবরদের গান ঈশ্বর কিষানের গান দীপান্তরের বন্দিনী শ্রমিকের গান মুক্তি সেবকের গান ছাত্র দলের গান সাবধানী ঘণ্টা উদ্বোধন এইগুলো বিভিন্ন দন আমরা দেখতেছি যে তার লেখা কবি নজরুলের বয়স যখন ছাব্বিশের মতো তরুণ কবি মানুষের জীবন সাদা কালো পাতাগুলো ইতিমধ্যে তখন মনে হয় দেখে ফেলেছে বুঝেছিলেন কালো পাতার সংখ্যায় বেশি আর এ জীবন দর্শনী তাকে গড়ে তুলেছিল বিদ্রোহী আর সাম্যবাদের কবি হিসেবে প্রথম কবিতায় ব্রিটিশ শাসকদের হয়ে বিদ্রোহের সকল অন্যায় শোষণ আর নির্যাতনের বিরুদ্ধে তাই তিনি তার পোলয় উল্লাস কবিতায় উচ্চকৃত উচ্চারণ করেন তোরা সব জয় ধ্বনি কর তোরা সব জয় ধ্বনি কর ওই নতিনের কেতন ওরে কাল বসেখীর ঝড় নজরুলের অসাম্প্রদায়িক চেতনার মূল অংশ জুড়ে আছে সবার উপরে মানুষ্যত তাহার উপরে নাই এই মর্মবাণী তিনি বিশ্বাস করতেন হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক নিপীড়িত মানবতার একটাই পরিচয় তারা শোষিত বঞ্চিত মানুষ আজ তার কলম সব সবসময় শোষিত লাঞ্ছিত নিপীড়িত মানুষের জন্য সচ্চার ছিল গর্জে উঠেছিল নানা মাতৃকায় যা সমসাময়িক অন্য কবিদের চাইতে ভিন্ন মাত্রায় বিচার করা যায় নজরুলের সাম্যবাদী ভূমিকার জন্য সে সময় তিনি সমধিক পরিচিত লাভ করেন কারণ তিনি মানুষের শোষণকে নির্যাতনকে সরাসরি চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন কবিতায় মানবিকতার দিকপাল কাজে নজরুল তাই তো উদাত্ত কণ্ঠে উচ্চারণ করলেন সেদিন রেলে কুলি বলে এক বাবু মানবতাবাদী নজরুল ছিলেন অসাম্প্রদায়িক মানবাদী চিন্তায় উদ্ধৃত তিনি অনুভব করেন মানবধর্মকে মানুষকে মানবীয় চেতনাকে তাই সাম্যবাদী তার কাছে প্রধান বিষয় হয়ে ওঠে কবিতায় প্রস্ফুটিত হয়েছে বারংবার দেশ জাতি মাতৃভূমিকে নজরুল মানবপ্রেমের সঙ্গে দেশপ্রেমকে মিশিয়েছেন মাতৃভূমিকে মার সঙ্গে তুলনা করেছেন তাই তো জাতিকে নিয়ে তার উচ্চরিত উচ্চারণ ছিল এরকম অসহায় জাতি মরিসে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন জন কান্ডারি বলে ডুবিসে মানুষ সন্তান মোর মার তবে নজরুল সাম্যবাদী কবিতা সবচেয়ে বড় দৃষ্টান্ত তার বিদ্রোহী কবিতা যা অন স্বীকার্য এছাড়াও সাম্যবাদী নজরুলের নিচে কবিতাটি সাম্যবাদের আরেকটি চমৎকার দৃষ্টান্ত যেখানে তিনি এইভাবে বলেছেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সকল বা গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আবার দেখা যায় গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব সবকালে ঘরে ঘরে মানুষের জ্ঞাতি হিন্দু মুসলিম মুদ্ধ অথবা হিন্দু মুসলমানের দাঙ্গার চিত্রে উঠেছে তার অবলীলায় অন্য একটা কবিতায় মা ভই মা ভই এতদিনে বুঝি জাগিল ভারতে প্রাণ সজীব হইয়া উঠিছে আজ শ্মশান গোরস্থান ছিল যারা মরণ আহত উঠিয়াছে জাগি ব্যথা জাগ্রত খালিদ আবার আসি অর্জুন বান ভারত হিন্দু মুসলমান মরে হিন্দু মরে মুসলিম এ উহার ঘাই আজ বেঁচে আসে যারা মরিতেছে তারা এই মরণে নাহি লাজ নজরুল তার শেষ ভাষণে উল্লেখ করেছেন কেউ বলেন আমার বাণী জবন কেউ বলেন কাফের আমি বলি এ দুটোর কোনোটাই না আমি শুধু হিন্দু মুসলিমকে এক জায়গায় ধরে নিয়ে হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছি গলাগলি বা গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি এ থেকে স্পষ্ট বোঝা যায় কালজয়ী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার কবিতা প্রেম মানবতা দ্রোহ কিছু ছাড়িয়ে তিনি যে একজন খাঁটি দেশপ্রেমিক সাম্যবাদী ছিলেন তা সহজেই অনুমেয় যদিও একটি গোষ্ঠী নজরুলকে দ্বিখণ্ডিত করতে চেয়েছেন একজন বলেছেন নজরুল মুসলমানদের কবি আর দল বলেছেন নজরুল হিন্দুদের কবি প্রকৃতপক্ষে তিনি অসাম্প্রদায়িক চেতনার মুহূর্ত প্রতীক তিনি ছিলেন সাম্যের কবি সাম্যবাদী কবি বাঙালি প্রাণের কবি ধর্মীয় বিশ্বাসের জন্ম মনের অভ্যন্তরে মনের জন্ম নেওয়া সে বিশ্বাস প্রকাশ্যে দ্বন্দ্ব সৃষ্টি করুক সেটা কবি চাননি এই যে দুটি ধর্মের তাদের তিনি একই বৃন্তে ফোটা দুটি ফুলের সঙ্গে তুলনা করেছেন কবি শুধু প্রতীকী অর্থে নয় বাস্তবতা নিরীক্ষেই বলেছেন মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এ সে আকাশ মায়ের কোলে যেন রবি বিশ্বাসী দলে এক রক্ত বুকের তলে এক যে নারীর টান মানবসৃষ্ট নানা বিভেদ রেখায় বিভক্ত এই সমাজকে দেখে যার পর নাই বিচলিত ছিল কবি নজরুল এসব থেকে কায়মোনা বাক্য মুক্তি চান তিনি সেই কারণে তার রচিত সাহিত্যে প্রধান উপাদান হয়েছে মানবতাবাদ সাম্যবাদ আর অসাম্প্রদায়িক চেতনা তার একটি কারণও রয়েছে তার লেখালেখি শুরুটা প্রথম বিশ্বযুদ্ধের অব্যাহতির পর গোটা বিশ্ব যখন টাল মাটাল মানুষ যখন মানবতার চরম বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা চেষ্টা করছে কোথাও বা সেই সুযোগ নতুন করে শুরু হয়েছে বিপর্যয়ের পুনরাবৃত্তি বিশ্বযুদ্ধের সেই ডামাডোল কবি নিজেও বেছে নিয়েছিলেন যুদ্ধ জীবন ভেবেছিলেন যুদ্ধ অংশ নিয়ে মানুষের জন্য কিছু করবেন কিন্তু মোহ ভাঙতে তার দেরি হয়নি কারণ সেই যুদ্ধ ছিল যুদ্ধবাজদের পক্ষেই আর অসাধারণ মানবতার বিরুদ্ধে ফিরেই তিনি শুরু করেন আরেক যুদ্ধ কাব্যযুদ্ধ জীবনযুদ্ধ বললেও অতিক্তু হবে না প্রচলিত সমাজ ব্যবস্থার আস্থা রাখতে না পারার নজরুল নিজের জ্ঞান দর্শন অভিজ্ঞতা ব্যক্ত করতে লেখনি হাতে তুলে নিলেন লিখলেন যেখানে প্রতিজ্ঞা করলেন এই সমাজের খোলন চলন পাল্টে দেওয়ার বাজালেন অগ্নিবীণা হয়ে উঠলেন আজন্ম বিদ্রোহী শুধু তাই নয় যেসব পুরুষ নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান করে নারীকে হেয় প্রতিপন্ন করে তাদের প্রতি ক্ষোভ ব্যক্ত করে একই কবিতায় বলেছে নরকুল বলিয়াকে তোমা করে নারী হেয় জ্ঞান তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান বরং সকলের সৌন্দর্যে সকল সাফল্যের কৃতিত্ব দিতে তিনি বিন্দুমাত্র কার্পণ্য করেননি এ বিশ্বে যত ফুটি আছে ফুল ফলি আছে ফল যত এ বিশ্বে যত ফুটি আছে ফুল আছে যত ফল নারী ছিল তাহের রূপ রস মধু গন্ধ সুনির্মল তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছো তার প্রাণ অন্তরে তার মুমতাজ নারী বাহিরেতে সাজাহান কাজী নজরুল ইসলাম তার জীবনের শেষ অভিবাসনে বলেছেন আমার কাব্য আমার গান আমার জীবনের অভিজ্ঞতা থেকে জন্ম নিয়েছে বিনা কারণে তিনি কিছুই সৃষ্টি করেননি এ নহে বিলাস বন্ধু গানে যেন তিনি এ কথাই বলেছেন বলা বাহুল্য নজরুলের জীবনের সাম্যবাদ হৃদয় লব্ধ বস্তু প্রজ্ঞার চেয়ে আবেগের প্রাধান্য তার মধ্যে বেশি অনেক জায়গায় উচ্ছ্বাসের মুখে নজরুলের কবিতার ভারসাম্য বজায় রাখতে পারেননি এতদ সত্ত্বেও তার সাম্যবাদের মধ্যে যে সমাজ সচেতনা যে সংস্কার মুক্তি প্রবণতা ও যে সমাজপ্রীতি প্রকাশিত হয়েছে তা অনন্য সাধারণ নজরুলের সাম্যবাদের ঈশ্বরের অস্বীকৃতি নেই নজরুলের সাম্যবাদী উক্তি তাদের বিষয়ে যারা মানুষের সমাজে কৃত্রিম ভেদাভেদ রচনা করে নিজেদের স্বার্থ সাধনের রত কাম প্রলোভন ইত্যাদি মানবিক প্রবৃত্তি তো দেহধারী মাত্রর মধ্যেই উপস্থিত কিন্তু এদের জয় করার সাধন স্পৃহা সকল হৃদয়ে বর্তমান নজরুলের সাম্যবাদে মানবিক দুর্বলতা স্বীকৃত এই নজরুলের সাম্যবাদে মানবিক দুর্বলতা স্বীকৃত এবং সেই সঙ্গে এই দুর্বলতাকে জয় করে নবসমাজ গঠনের ইঙ্গিত পরিস্ফুত বরাঙ্গনা কবিতাটিতে তিনি পতিতা নারীর মাতৃত্বকে মা বলে সম্বোধন করেছেন পতিতা বৃত্তিকে তিনি সতীকর্ম বলেননি কামনার পথেই সন্তান আসে পতিতার ক্ষেত্রে এই কামনা অবৈধ সন্দেহ নেই কিন্তু পতিতার ভালো হওয়ার দ্বার রুদ্ধ করে দেওয়াকে নজরুল সমর্থন করেননি কেননা পাপ করিয়াছে বলিয়া নাই কি পুণ্যের অধিকার অসৎ চরিত্রের জন্য যেমন নারী পতিতা হয় তেমনি চারিত্রিক দোষের জন্য নরকেও পতিত করা উচিত নর নারীকে সমান সামাজিক মর্যাদায় প্রতিষ্ঠিত করবার আকাঙ্ক্ষা থেকে নজরুল বরাঙ্গনা নারী প্রভৃতি কবিতার জন্ম দিয়েছেন নজরুলের সাম্যবাদ সর্বব্যাপী সর্বপ্লাবী আর এর মধ্যেই কোনো অস্পষ্টতা নেই নেই কোনো ভণ্ডামি এটি অবশ্য নজরুলের মানুষের সাধারণ বৈশিষ্ট্য যে তিনি যা বিশ্বাস করেছেন তাই বলেছেন এবং যা বলেছেন তাই করেছেন কোনো কিছু পাশ কাটিয়ে মহাকাব্য রচনায় তিনি কবি হননি বরং কিছু হৃদয়ে ধারণ করে জীবনের সবটুকু আকুত দিয়ে মানব মুক্তির সনদ রচনার মহামানব তিনি তিনি কবি এটি তার আংশিক পরিচয় প্রকৃত অর্থে গোটা পৃথিবীর সৌন্দর্যময় মহাকাব্যে রূপান্তরের মহাকবি তিনি সেই অর্থে তিনি মানবকুলের অন্তরঙ্গ বন্ধুদের অন্যতম মানুষকে নিয়েই পৃথিবী মানুষের সুখ শান্তির মধ্যেই সমস্ত পৃথিবীর সৌন্দর্য মানুষ বলতে পৃথিবীর প্রতিটি মানুষকে বুঝতে হবে কাউকে বাদ দিয়ে নয় পৃথিবীর প্রতিটি মানুষই যদি নমান মর্যাদার অধিষ্ঠিত হয় প্রতিটি মানুষের যদি মানবিক অধিকারের নিশ্চয়তা মেলে তবেই পৃথিবী যে লীলাভূমিতে পরিণত হবে আর এমন পৃথিবী মানব জাতির সকলেরই কামনা করেন কেবল অত্যাচারীরা ব্যতীত সুন্দর পৃথিবী প্রত্যাশী মানব গোষ্ঠীর মধ্যে মুষ্টিমীয় যে কজন নকিবের ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে অন্যতম হল আমাদের কাজী নজরুল ইসলাম নজরুলের সাম্যবাদ চাপিয়ে দেওয়া কোনো বিষয় নয় কারণ দয়ারও দানও নয় বরং এটি প্রকৃতির আইনেরই অংশ বা

নজুলের সাম্যবাদ চাপিয়ে দেওয়া কোনো বিষয় নয় কারো দয়ারও দান নয় বরং এটি প্রকৃতির আইনের অংশ যা অলঙ্ঘনীয় এ পৃথিবীর মালিকানা কোনো ব্যক্তি জাতি গোষ্ঠী বা দেশ বিশেষের নয় মালিকানা একমাত্র আল্লাহর আল্লাহ সৃষ্ট জীব হিসেবে সকল মানুষের সম অধিকার রয়েছে সব কিছুর মধ্যে আর এটির সাম্যের মূলমন্ত্র মন্ত্র নজরুলের তার ফরিয়াদ কবিতায় বলেন রবি তারা প্রভাত সন্ধ্যা তোমার আদেশ কহে এই দিবা রাতি আকাশ বাতাস নহে একা কারো নহে এই ধরনী যাহা সম্বল বাসে ভরা ফুল আবার রসে ভরা ফল সুস্নিগ্ধ মাটি সুধাময় জল পাখির কণ্ঠে গান সকলের এত সম অধিকার এই তার ফরমান এটা ফরিয়াদ কবিতায় নজরুল বলেন আবার সাদা আর কালোর মধ্যে কোনো বৈষম্য আনয়নের নৈতিক বা আইনগত অধিকার কারণ নেই কেননা শ্বেতপিত কালো করিয়া সিজিলে মানবে সে তব স্বাদ আমার যে কালো তুমি ভালো জানো নহে তাহা অপরাধ তুমি বলো নাই শুধু সেতো দ্বীপে আলো রবি শশী দ্বীপে সাদা রবে টুটি টিপে এ নহে বিধান। ইসলামের সাম্যের সমহান আদর্শকে হরদত তালানহোর বাস্তব প্রয়োগের মাধ্যমে বিশ্বের ইতিহাসে যে উপমা স্থাপন করেছেন তা নজরুলকে আলোড়িত করেছে তিনি এমন সাম্য প্রতিষ্ঠা করতে চান যেখানে মানুষ মানুষ হিসেবে সম্মানের আসনে অধিষ্ঠিত করা হয় রাজা প্রজা ধনী দরিদ্র কোনো তফাত থাকে না দরিদ্রের কুটিরে স্বয়ং খলিফা আপন পিঠে করে খাবারের বোঝা পৌঁছে দেন ভৃতকে উটের পিঠে চড়িয়া খলিফা যে উটের রশি ধরে তপ্ত মরতে এগিয়ে চলেন ইসলামী সাম্যের বিধানের সার্থক প্রয়োগকারী ওমর ফারুকের মধ্যে নজুল দেখেছেন একজন আদর্শ রাষ্ট্রনায়ক পরিপূর্ণ প্রতিচ্ছবি মদিনা থেকে জরুজ আরম যেন সাম্যের এক মহাগাথা সেই মহাগাথা মহাকবি হজরত ওমর ফারুক রাজতাল আর নজরুল কলমের তুলিতে চা হয়ে উঠেছে অনবদ্য সাম্যের সেই মহানায়কে জেরুজালে জেরুজালেম যাত্রাকে নজরুল যেভাবে চিত্রায়িত করেছেন তা ছিল এই রকম ভাবে পশ্চাতে চাহি তুমি চলি আসো রৌদ্র দগ্ধ দূর মরুপথ বহি জেরুজালেমের কেল্লা যথায় আসে অবরোধ করি বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরি দুর্গের দ্বার খুলিবে তাহারা বলেছে শত্র শেষে ওমর যদিগো গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে হাই রে অর্ধেক ধারার মালিক আমিরুল মোমিনিন শুনেছে খবর একাকি উষ্ট্রে চলেছে বিরামহীন সাহারায়ে পরায়ে ঝুলিতেছে দুখানা শুকনো খোবোজ রুটি একটি মশকে একটু পানিখোর্মা দু তিন মুঠি প্রহরিবিহীন সম্রাট চলে একা পথে উঠে চড়ে আবার চলেছে মাত্র একটি বৃদ্ধ উষ্টের রশি ধরি মরুর সূর্য উর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি করে সে আগুন তাতে খই সমফটে বালুকা মরুর পরে কিছুদূর যেতে উঠ হতে নামি কহিলে বৃত্তে ভাই বড় হয়েসো চলিয়া এইবার আমি যাই উষ্টের ধরিয়া অগ্রে তুমি ওঠো বসো উঠে তপ্ত বালুতে চলে তপ্ত বালুতে চলি যে চরণে রক্ত উঠেছে ফুটে ভৃত্ত দস্ত ভূমি কাজিয়া উঠিল মোর ভৃত্য দস্ত চুমি কাঁদিয়া উঠিল মোর কেমনে এ আদেশ কর তুমি উষ্টে পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি আর হেঁটে যাবে খলিফা ওমর ধরি সে উটের রসি খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে এমনই ছলে রোজকে আমতে আল্লাহ যেদিন কহিবে ওমর ওরে করেনি খলিফা মুসলিম যাহা তোর সুখ তোরে তোরে কি দিব জবাব কি করিয়া মুখ দেখাবো রসুলে ভাই আমি তোমার প্রতিনিধি শুধু তোমার অধিকার নাই আরাম সুখের মানুষ হইয়া নিতে মানুষের সেবা ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কেবা ভৃত্য চরিল উটের পৃষ্ঠে ওমর ধরিল রশি মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী জানি না সেদিন আকাশের পুষ্প বৃষ্টি হইল কি না কি গান গাহিল মানুষে সেদিন বন্দি বিশ্ববিনা জানি না সেদিন তব করেছে কিনা স্তব অনাগত কাল গিয়েছিল শুধু জয় জয় হে মানব আচ্ছা আসিলে প্যালেস্টাইন পরায়ে দুস্তর মরুভূমে ভৃত্ত তখন উটের উপরে ধরে চলো তুমি নদী হও পার শত্রুরা কহে হাকি যার নামে এই সে ওমর নাকি রুদ্ধ দুর্গ দুয়ার শত্রুরা কহিল খলিফা আসেনি এসেছে মানুষ জেরুজালেমে সন্ধিপত্র স্বাক্ষর করি শত্রু গির্জা ঘরে বলিলে বাহিরে যাইতে হবে এবার নামাজ তরে কহে পুরোহিত আমাদের এই আঙ্গিনায় জাই পড়িলে নামাজ হবে না কবুল আল্লাহর দরগায় হাসিয়া বলিলে তার তরে নয় আমি যদি হেতা আজ নামাজ আদায় করি তবে কাল অন্ধ লোক সমাজ ভাবিবে খলিফা করে সে সারা হেতায় নামাজ পড়ি আজ হতে যেন এই গির্জায় মোর মসজিদ করি ইসলামের এ নহে কোনো ধর্ম নহে খোদার বিধান কারো মন্দিরে গির্জারে করে মসজিদ মুসলমান কেদে কহে যত ইসাই ইহুদি অশ্রু শিক্ত আখি এই যদি হয় ইসলাম

পালাবার পথ নাই দিকে দিকে আজ অর্থ পিসাচ খুঁড়িয়াছে খর করায় সাম্যবাদী কাজী নজরুল ইসলামের রচিত একটা কাব্যগ্রন্থ বইটি উনিশশো সালের ডিসেম্বরে অর্থাৎ পৌষের তেরোশো এ প্রকাশিত হয় কাব্যগ্রন্থের কবিতাগুলো বেশিরভাগ মানবিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে বইটিতে মোট এগারোটি কবিতা রয়েছে ভালো করে দেখলে দেখা যায় মূলত একটি কবিতা এবং সেই একটিকে আরও দশটি অংশে ভাগ করে মোট এগারোটি করা হয়েছে সেই দশটি কবিতা ওই একটি অংশ হিসেবে সাম্যবাদেরই রূপ সবগুলোতে মানুষ সমতা নিয়েই আলোচনা করা হয়েছে কবিতাগুলো এরকম কবিতাগুলো হলো সাম্যবাদী ঈশ্বর মানুষ পাপ চোর ডাকাত মিথ্যাবাদী নারী রাজা প্রজা সাম্য মজুর যারা নজরুল সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে চান তারা কবিতাগুলো পড়ে দেখতে পারেন দেখা যাবে নজরুলের সাম্যবাদের গুরু কাল মার্স কিংবা তারপর চেয়ে গুয়ে নন বরং ভারতীয় সুফি ঋষি বা উভয়েই মূলত প্রচলিত অর্থে সাম্যবাদ বলতে যা বোঝায় নজরুলের সাম্যবাদ তার ব্যতিক্রম ক্ষেত্রগুপ্ত বলেছে নজরুলের সাম্যবাদ একান্তই মানববাদী আবেগজাত ভাবনা কবিতাগুলো মধ্য দিয়ে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো যে সে একজন মানুষ তাই জাতি ধর্ম বর্ণ লিঙ্গ শ্রেণী পেশা ইত্যাদির ভিত্তিতে মানুষের মাঝে বৈষম্যের প্রাচীর গড়ে তোলার ব্যাপারে তিনি ঘোর বিরোধী এই বইটি পড়লে মোটামুটি বোঝা যায় কেন তাকেই জাতীয় কবি স্বীকৃতি দেওয়া হয়েছে ধন্যবাদ সবাইকে